এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, সাত সকালে খুন টিএমসি কর্মী, শুট আউট করা হলো টিএমসি কর্মীকে, সাত সকালেই শুট আউট বহরমপুরে। যেমনটা জানা গিয়েছে যে সাত সকালে এই ঘটনাটি ঘটেছে বহরমপুরে। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সাগর। সাগর, সাত সকালে বহরমপুরে তৃণমূল কর্মীকে শুট আউট করে খুন, ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো? এলাকা পুরোপুরি ফাঁকা ছিল যেহেতু অত সকালে, সেই জন্য কেউ রাস্তা সচরাচর লোকজন যারা পাঠ ভবনে বেরোয় তাদেরকে কিন্তু দেখা যায়। হয়তো আগে থেকে তার সঙ্গে কোন একটা সম্পর্ক ছিল, যার জন্য শত্রুতা ছিল, তার কারণে কিন্তু গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে। তবে ওই এলাকা থেকে যেখান থেকে গুলিটা তাকে করা হয় সেই এলাকার মধ্যে বাসিন্দারা কিন্তু বাড়ির মধ্যে যখন দেখে, একে তো সবে মাত্র পুজো গেছে, সেই পুজোর বাজির আওয়াজ নাকি বন্দুকের আওয়াজ, সেই আওয়াজ সম্পূর্ণভাবে সত্যতা মানে বুঝতে পারছিল না। সেই কারণের জন্য এলাকার মানুষ আসতে দেরি হয়, যার ফলে ওখানে বডি কিন্তু ওখানে করে রাস্তার মধ্যেই পড়েছিল। এসে যখন দেখে যে তাকে গুলি করা হয়েছে, তাকে আহত অবস্থায় তাকে একটি বেসরকারি গীতারাম বলে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ গিয়ে সেই এলাকা পরিদর্শন করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ সেই বডি উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এবং কি বা কারা কি কারণের জন্য গুলি করা হয়েছে তা সেই বিষয়ে কিন্তু এখনো তদন্ত করছে পুলিশ। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কিন্তু একটা দ্বন্দ্ব রয়ে গেছে। আমরা দেখেছিলাম গতকাল মুর্শিদাবাদে একটি বোমা বিস্ফোরণ করে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে, আর আজ সকালে বহরমপুরে শুট আউট। কোনো ক্ষেত্রে কি এই বিষয়ে রাজনৈতিক যোগ রয়েছে নাকি শুধুমাত্র ব্যক্তিগত শত্রুতার জেরে এরকম ঘটনা ঘটতে পারে? পুলিশের অনুমান হচ্ছে যেহেতু তিনি তৃণমূল কর্মী এবং পাশাপাশি তিনি প্রমোটারের ব্যবসা করতেন এবং পুলিশের কাছে এখন ধন্দের বিষয় হচ্ছে যে এটি কি কোনো রাজনৈতিক বিষয় নিয়ে তাকে খুন করা হয়েছে নাকি তার ব্যক্তিগত ব্যবসার কারণের জন্য তাকে খুন করা হয়েছে, সেই বিষয়গুলো তদন্ত করছে পুলিশ। এলাকার মানুষের যে অনুমান তারা হচ্ছে এটা হচ্ছে পুরনো কোনো একটা ঝামেলা ছিল, সেই ঝামেলার কারণেই বা হয়তো কোথাও প্রমোটারির যে কাজ করতে গেছে সেখানে হয়তো জায়গা জমি ব্যবসা নিয়ে যেই কারণের জন্য তাকে খুন করতে পারে। তো পুরোটাই পুলিশ তদন্ত করছে, পুলিশ যেই পদক্ষেপ নেবে সেই বিষয়টাই তারা পালন করতে হবে। এই বিষয়ে যে পরপর দুজন একদিকে সালারে এবং একদিকে বহরমপুরে দুই দিকেই কিন্তু পরপর দুদিনে কিন্তু তৃণমূল কর্মী খুন হয়েছে, সেই বিষয়টা কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রভাব ফেলছে। সুবর্ণা, বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পার্টি আগাগোড়ায় তৃণমূল করতো, তৃণমূলের ব্লক লেভেলের নেতৃত্ব ছিল, এখনো আছে, আমি সেগুলো জানি না। এখন কোথাও কখনো কার সঙ্গে কিছু হয়েছে কিনা আমি কী করে জানবো, আমি জানি তো না।